শরীরকে ভালো ও সুস্থ রাখতে কিছু কিছু অভ্যাসকে আমাদের জীবনে অন্তর্ভুক্ত করা উচিত। আমরা অনেকেই চা পান করি ও চা খেতে পছন্দ করি। অনেকে চা তৈরির সময় সামান্য একটু লবঙ্গ দিয়ে চা খেতে পছন্দ করেন, কিন্তু আপনাদের কি জানা আছে লবঙ্গ চা কিংবা লবঙ্গ খাওয়ার ফলে মানব শরীরে কি কি ঘটতে পারে? কাজের ফাঁকে, ক্লাসের ফাঁকে অথবা অবসর সময়ে এক কাপ ধুমায়িত চা না হলে কাজে যেমন মনোযোগ আসতে চায় না, ঠিক তেমনই আবার অবসর সময়ও কাটতে চায় না। বিভিন্ন ধরনের চা থাকলেও লবঙ্গ চায়ের বিশেষ কিছু উপকারিতা রয়েছে। সঠিক পদ্ধতিতে খেতে পারলে সারা জীবনও কিছু কিছু রোগ নিয়ে আপনাকে কখনোই চিন্তা করতে হবে না। বিশেষ করে আপনার বয়স যদি 25-40-এর মধ্যে হয় তাহলে নিয়মিত আপনার লবঙ্গ চা পান করা উচিত। তবে পান করতে হবে সঠিক নিয়মে। সঠিক নিয়মে পান না করতে পারলে কিংবা সঠিক নিয়মে লবঙ্গ না খেতে পারলে হতে পারে হিতে বিপরীত। সব কিছুই জানাবো আজকে, পাশাপাশি জানাবো লবঙ্গ চা তৈরি সঠিক প্রক্রিয়া সম্পর্কে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। দৈনিক যারা লবঙ্গ চা পান করেন তাদের শরীরে অস্বাভাবিক কিছু পরিবর্তন ঘটে। যেমন ধরুন, দেহের অন্দরে প্রদাহের মাত্রা হ্রাস পায়। নানা কারণে অনেক সময় আমাদের শরীরের অন্দরে প্রদাহ বা ইনফ্লামেশন রেট এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের ওপরে খারাপ প্রভাব পড়ে, ফলে স্বাভাবিকভাবেই নানা রোগ চারা দিয়ে ওঠে। আর এমনটা কিন্তু যে কারোর সঙ্গে যে কোনো সময় হতে পারে। কিন্তু যদি চান আপনার সঙ্গে এমনটি না ঘটুক, তাহলে নিয়মিত লবঙ্গ চা খেতে ভুলবেন না। এটি আপনার শরীরের বিভিন্ন অঙ্গগুলো যেমন লিভার, কিডনি, হার্ট, লাং ইত্যাদির মধ্যে যে সমস্ত বর্জ্য অথবা টক্সিন জমে থাকে সেই টক্সিনকে পরিষ্কার করতে সাহায্য করে। শরীরের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান বৃদ্ধি পেতে শুরু করে যদি আপনি নিয়মিত লবঙ্গ চা খাওয়ার অভ্যাস করেন। এর ফলে শরীরের প্রদাহের মাত্রা এমনিতেই কমতে শুরু করবে। যারা নিয়মিত লবঙ্গ চা পান করেন তাদের মধ্যে ক্যান্সারের মতো মরণ রোগ হবার সম্ভাবনা একেবারেই থাকে না। লবঙ্গের অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট, তাই তো প্রতিদিনের ডায়েটে লবঙ্গ চা জায়গা করে নিলে স্বাভাবিকভাবে শরীরের অন্দরে ক্যান্সার নিরোধক উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে দেহের ইতিউতি ক্যান্সার সেল জন্ম নেবার আশঙ্কা একেবারেই থাকে না। বিশেষ করে যাদের পরিবারে ক্যান্সার হবার মতো ইতিহাস রয়েছে তারা রোজ ডায়েটে এই খাবারটি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লবঙ্গ চা। বিভিন্ন ধরনের পরিসংখ্যান অনুযায়ী গত এক দশকে আমাদের দেশে যে হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েছে তাতে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। আর সবথেকে ভয়ের বিষয় হলো প্রতি বছর নতুন করে যারা এই মরণ রোগে আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই 40-এর নিচে। এমন পরিস্থিতিতে যুব সমাজকে সুস্থ রাখতে লবঙ্গ চা অপরিহার্য ভূমিকা পালন করতে পারে, কারণ এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত নিগেরিয়াসিন নামক উপাদান শরীরে প্রবেশ করার পর ইনসুলিনের কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগ একেবারেই পায় না। তাই আপনি নিয়মিত অবশ্যই চেষ্টা করবেন 1-2 কাপ লবঙ্গ চা পান করতে। যদি লবঙ্গ চা পান করতে নাও পারেন, তাও চেষ্টা করতে হবে দিনে 1-2 কাঁচা লবঙ্গ চিবিয়ে খেতে। লবঙ্গ চা পান করলে স্ট্রেস লেভেল নিমেষেই কমে যায়। ডায়াবেটিসের পরে যে সমস্যাটা গত কয়েক বছর ধরে আমাদের দেশে ও মানুষের মধ্যে চারা দিয়েছে তা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস এমন একটি সমস্যা যা বিভিন্ন রোগের কারণ, অর্থাৎ যেগুলো মরণব্যাধি আমাদের আশেপাশে দাপাতাপি করছে তার প্রায় সবকটির সঙ্গে স্ট্রেসের সরাসরি যোগ রয়েছে। তাই এই সমস্ত মরণব্যাধির সাথে যদি আপনি লড়তে চান নিয়মিত লবঙ্গ চা পান করার অভ্যাস করুন। তাছাড়াও কাজের কারণে আপনার অনেক সময় স্ট্রেস হয়ে থাকে, চট করে লবঙ্গ চা পান করে দেখুন স্ট্রেস, মাথা ব্যথা কমতে সময় লাগবে না। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারাও কিন্তু লবঙ্গ চা পান করে দেখতে পারেন। আপনি মাইগ্রেনের ব্যথার সময় লবঙ্গ চা পান করলে খুব সহজেই মাইগ্রেনের ব্যথা দূর হয়ে আপনি আবার আগের মতোই চনমনে অনুভব করবেন। চটজলদি আর্থ্রাইটিস ও শরীরের ব্যথা দূর করতে কাজ করে লবঙ্গ চা। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে।
এক্ষেত্রে এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিলে হবে। তারপর সেই ঠান্ডা চা ব্যথার জায়গায় কম করে 20 মিনিট পর্যন্ত মালিশ করতে হবে, দেখবেন যন্ত্রণা কমে গিয়েছে। এছাড়াও আরও একটি কাজ করতে পারেন, আপনার ব্যথার জায়গায় লবঙ্গ পুটলি করে সেঁক দিতে পারেন। 20-25টি লবঙ্গ একটি পাত্রে নিয়ে হালকা একটু ভেজে নিন। তারপরে এই লবঙ্গগুলো একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনার ব্যথার জায়গায় অল্প অল্প করে সেঁক দিতে থাকুন, দেখবেন আরাম মিলবে। লবঙ্গের তেল ব্যথার জায়গায় মালিশ করলেও দারুণ উপকার পাওয়া যায়। এই রেমেডিগুলোর মধ্যে থেকে একটি অথবা দুটি আপনি নিয়মিত অনুসরণ করলে আপনার যত পুরনো বাত ব্যথা হোক, আর্থ্রাইটিসের ব্যথা কিংবা পেশির ব্যথা সব কিছুই দূর করতে সাহায্য করে লবঙ্গ চা। যাদের দাঁতে ব্যথা রয়েছে তারা লবঙ্গ চা দিয়ে কুলকুচি করুন। এক্ষেত্রে শুধুমাত্র লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করতে হবে। লবঙ্গ চায়ের মধ্যে কোনো রকমের চিনি মিশ্রিত করা উচিত হবে না। বাঙালি হিসেবে ভারী খাবার খাওয়ার অভ্যাস আমাদের রয়েছে, আর এ সমস্ত খাবার খেয়ে প্রায় সময় আমরা আমাদের পেটের গণ্ডগোল করে থাকি। পেটে বদ গ্যাস হয়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। এমন অবস্থাকে দূর করার জন্য লবঙ্গ চা খুবই উপকারী। আপনার পেটে যদি গ্যাসের সমস্যা থেকে থাকে, 2 মিনিটের মধ্যে এই গ্যাসকে বের করে দিতে পারে লবঙ্গ। লবঙ্গ পানিতে ফুটিয়ে সেই পানি কুসুম গরম অবস্থায় পান করুন, দেখবেন পেটের যে কোনো সমস্যা, গ্যাস্ট্রিক বদহজম ও পেট ব্যথার সমস্যা থেকে চট জলদি মুক্তি পেয়ে গিয়েছেন। জ্বর হওয়া খুব স্বাভাবিক, জ্বরের চিকিৎসায় কাজে আসে লবঙ্গ চা। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ভিটামিন ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসগুলো মারা পড়ে, ফলে ভাইরাল ফিভারের প্রকোপের হাত থেকে বাঁচতে সময় লাগে না। আর আপনি যদি চান যে কোনো ধরনের ভাইরাল ফিভার আপনাকে কখনোই আক্রান্ত করতে না পারুক, তাহলে আপনি নিয়মিত 1-2 কাপ লবঙ্গ চা পান করার অভ্যাস করুন। আপনার ইমিউন সিস্টেম এতটাই উন্নত হবে যে আপনার কখনোই ভাইরাল ফিভার হবার আশঙ্কা থাকবে না। এটি আমাদের হজম ক্ষমতা উন্নতি করতে সাহায্য করে। লাঞ্চ বা ডিনারের আগে লবঙ্গ দিয়ে বানানো 1 কাপ গরম চা খেলে হজমের সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়, সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহের উন্নতি ঘটে, ফলে খাবার হজম হতে সময় লাগে না। তাই যাদের কম ঝাল মশলা দেওয়া খাবার খেলেও বদহজম হয়, তারা একবার লবঙ্গ চা পান করার অভ্যাস করুন, উপকার মিলবে এটি নিশ্চিত করে বলা যেতে পারে। নিমেষে যে কোনো সংক্রমণের হাত থেকে বাঁচাতে লবঙ্গ চা উপকারী। এবার থেকে কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলেই চোখ বুজে ক্ষতস্থানে লবঙ্গ চা লাগাতে পারেন। এমনটা করলে দেখবেন কষ্ট কমতে সময় লাগছে না। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানগুলো বের করে দেয়, সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে, ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না। লবঙ্গ সাইনাসের প্রকোপ কমাতে সাহায্য করে। সাইনাসের প্রকোপ সহ গলা ব্যথা, পুরনো জ্বর, পুরনো কফ, সর্দি, কাশি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি দূর করতে লবঙ্গ চা খুবই উপকারী। মাঝে মধ্যেই যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে লবঙ্গ চা পান করুন। লবঙ্গ দিয়ে ফোটানো পানি কুসুম গরম অবস্থায় রেখে কুলকুচো করার অভ্যাস করুন, দেখবেন আপনার সাইনাসজনিত সমস্যা ও ঠান্ডাজনিত যে কোনো রোগ ভালো হতে মোটেও সময় লাগছে না। এবারে আসছি লবঙ্গ চা তৈরি করার সঠিক পদ্ধতি সম্পর্কে। সবার আগে বলে রাখি, লবঙ্গ চা ছাড়াও আপনারা দিনে 2 বেলা 2টো লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। একটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে, অন্যটি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে। আপনারা যখনই লবঙ্গ নির্বাচন করবেন, চেষ্টা করতে হবে লবঙ্গের মাথার ফুলটি যেন থাকে। লবঙ্গের মাথার ফুলের মধ্যেই এর সবচেয়ে বেশি উপকারিতা রয়েছে। লবঙ্গের মাথার ফুল ছাড়া লবঙ্গ খেলে লবঙ্গের উপকারিতা তেমন আমাদের শরীরে পৌঁছাতে পারে না। লবঙ্গ চা তৈরি করতে হলে লবঙ্গ গুঁড়ো করে নিন অথবা বেটে নিন। প্রতি কাপ চায়ের জন্য 4-5টি মাথার ফুলওয়ালা লবঙ্গ হলেই যথেষ্ট। তারপরে সেই লবঙ্গর গুঁড়ো 1 কাপ জলে মিশিয়ে কম করে 5-10 মিনিট ফোটাতে হবে। ফোটানোর সময় আপনাদেরকে চুলার আঁচ কম রাখতে হবে, যেন পানি একেবারেই শুকিয়ে না যায়, এবং পানির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, যেন শুকিয়ে গেলেও 1 কাপ পরিমাণ হয়ে যায়। এবার আপনি তাতে 1/2 চা চামচ চা পাতা ফেলে দিন, আর কিছুক্ষণ অপেক্ষা করে জলটা ছেঁকে নিন। ব্যাস, লবঙ্গ চা তৈরি। এই লবঙ্গ চায়ের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ম্যাঙ্গানিজ, ভিটামিন কে,
ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি সহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের জন্য অনেক কার্যকরী। হয়তো আপনি অনেক টাকা মূল্যের খাবার খেয়েও এত স্বল্প মূল্যে এত উপকারিতা পেতে পারবেন না। লবঙ্গ চা পান করার সময় এতে কোনো রকম চিনি মিশ্রিত না করাই উত্তম। তবে চাইলে কুসুম গরম অবস্থায় এর মধ্যে খাঁটি মধু মিশ্রিত করে খেতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য। যখন লবঙ্গ শরীরে কোথাও ব্যবহার করবেন, এর মধ্যে চা পাতা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র লবঙ্গ পানিতে ফুটিয়ে সেই পানীয়টি ঠান্ডা করে শরীরে ব্যবহার করতে পারেন। আশা করছি লবঙ্গ চায়ের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের ভালো লেগেছে। কেউ যদি লবঙ্গ চিবিয়ে খান, তাহলে দৈনিক দুটির বেশি লবঙ্গ চিবিয়ে খাওয়া উচিত নয়। গর্ভবতী মহিলাদের লবঙ্গ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অপরপক্ষে লবঙ্গ খেলে যদি কারো পেটের সমস্যা হয়, পেট ব্যথা হয় বা শরীরে কোনো রকম অসুবিধা অনুভব হয়, তাহলে লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকুন। তো ভিউয়ার্স, লবঙ্গের উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।